সুধী দর্শক শ্রোতা বৃন্দ, আজ আমি কথা বলবো ভার্মি কম্পোস্ট সার নিয়ে। ভার্মি কম্পোস্ট সার অর্থাৎ কেঁচো সার। কেঁচো বিভিন্ন জৈব উপাদান যেমন গোবর সহ শাকসবজির উচ্ছিষ্টাংশ ইত্যাদি খেয়ে যে বজ্র নির্গত করে, বা এক কথায় আমরা বলতে পারি যে কেঁচোর মলই কেঁচো সার। কেঁচো মানুষের একটি অন্যতম উপকারী ক্ষুদ্রতম প্রাণী। এ প্রাণী যে মাটি চাষাবাদের কাজে আমাদের উপকারে আসে আসলে আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবিনি। কেঁচো নিচের মাটি ওপরে এবং ওপরের মাটি নিচে করে মাটির জৈব উপাদান বৃদ্ধি করে বলে একে আমরা এক কথায় প্রাকৃতিক লাঙ্গল বলে থাকি। কেঁচোর জাত হলো মোটামুটি দুই প্রকার, অ্যাপিজিক এবং এন্ডোজিক। লাল রঙের যে কেঁচোটা থাকে এইটা অ্যাপিজিক গ্রুপের, এইটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর এন্ডোজিক জাতগুলো ছাই রঙের, বেশ লম্বা এবং এটা মাটির অনেক গভীরে থাকে। এই কারণে এন্ডোজিক কেঁচোগুলো আমরা সাধারণত সার্থে ব্যবহৃত হয় না। কেঁচো সার মূলত আমরা যে সরাসরি যদি গোবর সার, গরুর গোবর যদি আমরা সরাসরি জমিতে ব্যবহার করি তাতে মাটিতে যে পরিমাণ শক্তি পাবে, কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার যদি আমরা গরুর গোবরটিকেই আমরা যদি কেঁচো দিয়ে প্রক্রিয়াজাত করে আমরা যদি মাটিতে ব্যবহার করি, তবে নর্মাল গোবর সারের চাইতে, স্বাভাবিক গোবর সারের চাইতে 7-10 গুণ বেশি পুষ্টি উপাদান মাটিতে সংযুক্ত হবে। মাটির জন্য যে 18টি খাদ্য উপাদান দরকার হয় তার ভিতরে কেঁচোতে প্রায় অধিকাংশ খাদ্য উপাদানই আছে। তার মধ্যে নাইট্রোজেন আছে 1.57%, পটাশ বা MOP আছে 2.6%, ESP আছে 1.26%, এবং সালফার আছে 0.74%, ম্যাগনেশিয়াম আছে 0.066%, বোরন একই পরিমাণে আছে 0.066%। এবং শুধু এগুলোই নয়, অন্যান্য উপাদানই কম বেশি কিছুটা কিছু কিছু পরিমাণে আছে। তো আসলে আমরা যদি রাসায়নিক সারের বিকল্প হিসেবে যদি আমরা আগামীতে যে নিরাপদ খাদ্য বা অর্গানিক ফুডের কথা বলি, তার যে প্রধান উপকরণ, যে জৈব সারের কথা আমরা বলে থাকি, সেখানে ভার্মি কম্পোস্ট সার একটা গুরুত্বপূর্ণ উপাদান হবে বলে আমি মনে করি। বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প থেকে আমার এই প্রদর্শনীটি দেওয়া হয়েছে। প্রদর্শনীটা দিয়েছেন শার্শা উপজেলা সম্মানিত কৃষি অফিসার সৌতম কুমার শীল। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে এই ধরনের একটি প্রদর্শনী দেওয়া হয়েছে। চলুন আমি এবার দেখাই যে আমি কেঁচো সার কিভাবে উৎপাদন করি। এখানে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা চারিপাশে নেট দিয়ে ঘেরা, টিন, নিচে অবশ্য টিন দেওয়া এবং চারিধারে একটা ড্রেন কাটা আছে। এই ড্রেনের ভেতরে অবশ্য আমরা পানি দিয়ে রাখি সবসময়, এখন হয়তো বা পানি নাই। এতে সুবিধা হলো বাইরে থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন পিঁপড়া ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। এবং অবশ্যই এখানে আছেন যে নেটটা, এই নেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলা, এই পাখিগুলা যেমন দোয়েল পাখি, এই পাখি কেঁচো খায়। এরা রিঙের ওপর থেকে হাঁস পা দিয়ে হাঁসড়িয়ে কেঁচো টেনে বের করে সে কেঁচোগুলো খেয়ে নেয়। তো যাই হোক, আমার এখানে মোট 10টা রিং আছে, দুই সারিতে রিং আছে, 5টা 5টা, মোট 10টা। আমি আপনাদেরকে দেখাই যে কেঁচো সারটা আমরা কিভাবে কেঁচো বা কেঁচো দ্বারা কিভাবে সার তৈরি করি। জন্য আমরা যে গোবরটা আমরা ব্যবহার করব, সে গোবরটা অবশ্যই মোটামুটি 1 সপ্তাহ পূর্ণ হওয়া চাই, কারণ কেঁচোর এই যে গোবর, একটু গ্যাস থাকে, এই গ্যাসটা উঠে যাওয়ার পরে আমরা এখানে দেব। আমাদের এটা এটা এখনো আমাদের গোবর কেঁচো দেওয়া হয়নি, আমরা দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ পূর্ণ হয়ে গেছে গোবরটা। আমরা এতে এবার কেঁচো দেবো। কেঁচো দিলে এক অল্প কিছুদিনের ভেতরেই আমাদের সারে রূপান্তরিত হয়ে যাবে। আমার এখানে মোট 10টা সারি আছে, এই 10টা সারি থেকে আমার প্রতি মাসে 1-1টা সারি থেকে 20 কেজি করে মোট 10টা সারি থেকে সিরিয়াল রাউন্ড 15-20 দিনে সার হয়ে যায়। কিন্তু আমরা 1 মাস অপেক্ষা করি এবং 1 মাসের ভিতরে আমাদের
প্রায় 200 কেজির মতো এখানে সার প্রতি মাসে আমরা পেয়ে থাকি। তো সারটা আমি দেখাই কিভাবে সারটা সারটা এই সারটা প্রায় তৈরি হয়ে যাওয়ার পথে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর, একেবারে মানে সারের মতনই হয়ে গেছে, একদম ঝুরঝুরা হয়ে গেছে, অর্থাৎ সারটা হয়ে গেছে প্রায়। নিচে আপনাদের একটু কেঁচো দেখাই, নিচে চলে গেছে এই এই হচ্ছে আমাদের কেঁচো, আপনারা দেখতেই পাচ্ছেন কেঁচো। এই কেঁচোটা এক একটা সারিতে আবার প্রায় 500 গ্রামের ঊর্ধ্বে, 500 থেকে 1 কেজি কেঁচো আমাদের দেওয়া আছে। এই সারটা আপনারা এই সার এই সারি সারটা একেবারে পূর্ণাঙ্গ হয়েছে, খুব সুন্দর একটা সার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ঝুরঝুরা হয়ে গেছে এই সারটা। এই সারটা হয়তো 2-1 দিনের ভিতরে আমরা করবো। ভার্মি কম্পোস্ট সারের কিছু কিছু উপকারিতা আমাদের কিছুটা জানা দরকার। কেঁচো সার আমরা যদি জমিতে দি, তবে জমির কি কি গুণগত মানের পরিবর্তন হয়, কি কি উপকার হয় সেটাও আমাদের একটু জানা দরকার। তার মধ্যে একটা হলো কেঁচো সার জমিতে নিয়মিত দিলে জমির যে পানি ধারণ ক্ষমতা এটা বৃদ্ধি পায়, পিএইচ নিয়ন্ত্রণ করে, মাটিতে অণুজীবের সংখ্যা এবং বেশি বেশ পরিমাণে অণুজীবের উপস্থিতি বৃদ্ধি করে, বীজের যে জার্মিনেশনের হার, বীজ গজানোর হার এটা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শিকড় মজবুত হয় এবং মাটির অনেক গভীরে যায়, পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়। এই মোটামুটি কেঁচো সার আমরা যদি জমিতে দিই, বর্তমানে আমরা যারা কৃষকরা আছি তারা প্রায় বলা যায় শতভাগ আমাদের ফসলের ফলনের দিক থেকে আমরা রাসায়নিক সারের উপরে নির্ভরশীল। ক্রমাগত ভাবে রাসায়নিক সার এবং কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক দেওয়ার ফলে আমাদের জমির যে উর্বরা শক্তি দিন দিন কমে যাচ্ছে। আগামীতে আমাদের যদি মাটির সুস্বাস্থ্য বজায় রাখতে হয়, অবশ্যই এই সমস্ত জৈব সার সারের দিকে আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে। কেঁচো কম্পোস্ট সার জৈব সারের একটা ভালো বিকল্প, এটা অবশ্যই একটা প্রদর্শনী হিসেবে আমি সরকারি ভাবে পেয়েছি। আমরা যদি আমাদের মানে স্থানীয় কৃষি অফিসারের সাথে আমরা যদি যোগাযোগ নিয়মিত রাখতে পারি, তবে বিভিন্ন প্রকল্প থেকে আমাদের কৃষক পর্যায়ে এই ধরনের প্রদর্শনী, ছোট বা বড় মা বাঁধারি বিভিন্ন ধরনের প্রকল্প দিলে দিতে পারে। তো কৃষকদের ভার্মি কম্পোস্ট সার তৈরি উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।